শেখ হাসিনার কথায় ওঠবস করা সাবেক দাপুটে আইজিপি আব্দুল্লাহ আল মামুন কি সত্যি রাজসাক্ষী হয়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়াবেন আদালতের কাঠগড়ায়? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কেননা একটি সূত্র দাবি করেছে, সাবেক এই আইজিপি নাকি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। জুলাই গণহত্যায় কাদের মদদে মুক্তিকামী নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। আদালতে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিতে যাচ্ছেন বরখাস্ত হওয়া আইজিপি মামুন। এমন খবর চাউর হয়েছে কারা সূত্র থেকে। তার সাক্ষী গ্রহণের প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে বলে দাবি করেছে সূত্রটি। ডিএমপির বরাত দিয়ে একাধিক গণমাধ্যম বলছে আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলার বিষয়ে জানার পর সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে তাকে 3 সেপ্টেম্বর পুলিশের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থাকাকালীন সময়েই একের পর এক হত্যা মামলার অভিযোগের শুনানিতে আদালতে আনা হচ্ছে মামুনকে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনও মঞ্জুর করছে আদালত। এই ঘটনা এটা নজিরবিহীন ঘটনা। এইরকম ঘটনা এই উপমহাদেশে আমরা কখনো প্রত্যক্ষ করি নাই। সরকারি সর্বক্ষেত্রে আওয়ামী লীগের মনোনীত ব্যক্তি রয়েছে বলে নেটিজেনদের মধ্যে চলমান আলোচনার জ্বলন্ত উদাহরণ পুলিশের সাবেক এই কর্মকর্তা। জনগণের পুলিশ না হয়ে ব্যক্তির দাস হবার প্রবণতাও জনগণের কাছে এখন স্পষ্ট বলে মন্তব্য করছেন অনেকেই। কিভাবে একটা নারকীয়ভাবে এখানে একটা জঘন্য আক্রমণ ঘটানো হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপি হিসেবে যোগ দেন। শেখ হাসিনার সরকার পতনের পর তাকে অবসরে পাঠানো হয়। গণহত্যার দায়ে কারাবন্দী মামুনকে বাংলাদেশ পুলিশের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পদকে ভূষিত করেছিল আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্টের নির্মম হত্যাকাণ্ডে পুলিশ সদস্যরা সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালায়। চিরতরে স্তব্ধ হয়ে যায় হাজার হাজার তাজা প্রাণ। পুলিশ সদস্যদের এই গুলি করার নির্দেশদাতা হিসেবে আব্দুল্লাহ মামুন কি পারবে তার দায় এড়াতে? দেশকে একটা অকার্যকর দেশ হিসেবে পরিণত করার জন্য এইভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। যারা এই আক্রমণটা চালিয়েছে তাদের প্রত্যেককে একজন একজন করে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।